Only a Honda is a Honda. এখন চলছে বিশেষ সেলস ইভেন্ট। Hillside Honda আপনাকে দেখাবে কেন Honda is a Honda। আজই Hillside Honda থেকে নিয়ে যান নতুন 2012 Honda for zero down with 0.9% APR financing অথবা zero due at lease signing। বিস্তারিত জানতে লগইন করুন hillsidehonda.com। That's right, zero down with 0.9% APR financing অথবা zero due at lease signing। কুইন্সের Hillside Honda চলছে বিশেষ সেলস ইভেন্ট। hillsidehonda.com অথবা কল করুন 1-800-840-6866। প্রিয়জনদের কাছ থেকে বিচ্ছিন্ন এই প্রবাস জীবন একাকিত্বের কষ্ট কমিয়ে দিতে পারে ফেলে আসা প্রিয় মানুষদের মুখে। আপনার একটি ছোট্ট উপহার ফুটিয়ে তুলতে পারে তাদের মুখে সেই হাসি। উৎসব ডট কম এর ওয়েবসাইটে রয়েছে নানা রকমের উপহারের বিপুল সম্ভার। লগ ইন করে বেছে নিন তার যে কোনো একটি, ক্লিকেই পৌঁছে যাবে আপনার উপহার দেশে ফেলে আসা প্রিয়জনের কাছে, আর তাদের হাসি আপনাকে দেবে পরম সুখ। উৎসব ডট কম, দূরে থেকেও অনেক কাছে। শুনো, লকার থেকে একটু ব্লু সাফারের জুয়েলারিটা নিয়ে আসবে। ব্লু শাড়িটা পড়ছি তো। যা, সেটা তো ড্রায়ারে রয়ে গেছে, একটু নিয়ে আসবে প্লিজ। উফ, ঠিক আছে। আর কিছু ডিসপোজেবল প্লেট গ্লাস তো লাগবে, একটু আনবে প্লিজ। ঠিক আছে। এই বাসের ফুলগুলো, সব ফুলগুলো তো শুকিয়ে গেছে, একটু ফুল নিয়ে আসবে। ফুল? ওহো, খাবারটাও তো আনতে হবে। আরে বাবা, আমি তো মানুষ একটা, আর কি কি করব। উৎসব কেটারিং এ অর্ডার করলে শহরের সেরা খাবার পৌঁছে যাবে আপনার দরজায়। এমন খাবার ঘরে হয় না, তাই আপনার যে কোনো উৎসবে উৎসব কেটারিং এ অর্ডার করুন। নির্ঝঞ্ঝাট পরিবেশনায় অতিথি আপ্যায়ন করুন। Credit scores impact our lives in dramatic ways every day. That three-digit number can dictate your insurance rates, your interest rates on cars and homes, even your ability to get a job. In today's economy, most Americans are afraid of their credit score and also the potential threat for identity theft. The truth is, 8 out of 10 credit reports contain errors, and the average credit score is a 670. Over your lifetime, a higher credit score can save you hundreds of thousands of dollars. And identity theft is the fastest growing crime in the United States. Yet, with the right information and prevention, you can avoid the threat. Credit Forget It will provide you with your credit score and a pathway to increase your credit profile. And our Identity Theft Protection Services will give you the peace of mind you need. Help us help you today towards a pathway of security and financial freedom. Visit our website or give us a call and let us give you a complimentary review of your credit profile. Thank you. Hillside Honda উৎসব.com Star Search USA 2012 অডিশনের দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। চলুন প্রথমেই আমরা দেখি এবারের পর্বে কারা কারা অংশ নিচ্ছেন এবং তাদের পারফরম্যান্স। তুমি এমনই জাল পেতেছ সংসারে, কার বা এমন সাধ্য আছে এই মায়া জাল ছিড়ে যেতে পারে। তুমি এমনই জাল পেতেছ সংসারে, আমার মনের মাঝে বসে যে প্রেম নিত্য বাজায় বাঁশি, জগৎ জুড়ে তার খুঁজে হলাম পরবাসী। গান শিখছো? জি। চর্চা করছো? মোটামুটি। আরেকটা গান গাও তো নীলাদ্রি। পাহাড়ের কান্না দেখে,
পাহাড়ের কান্না দেখে তোমরা তাকে ঝড় না বলো, ওই পাহাড়টা বোবা বলে কিছু বলে না, তোমরা কেন বোঝো না যে কারো বুকের দুঃখ নিয়ে কাব্য চলে না। মনে তাজুল ভাই, হি গোস নেক্সট হাউস, আসো আসো আসো, কাম অন। তুমি এমনই জাল পেতেছ সংসারে, কি করে বলিব আমি, কি করে বলিব আমি, আমার উনি বড় জালা, মুনি বড় জালা, কেউ কোনো দিন আমার তো, কেউ কোনো দিন আমার তো। কম্পিটিশন যে আসছেন আপনি, আপনি কি মনে হয় না যে আর একটু জেনে শিখে আসা উচিত? যাই একটা গিয়ে দিয়ে আসি, যে হইলো হইলো না হইলো নাই নাকি? খন্দকার ভাই, আমরা আসলে হয় কি একটা ভালো শিল্পীর আশায় আছি, হপফুলি এই এক বছর আপনি প্র্যাকটিস করবেন, নেক্সট ইয়ার আমাদের সাথে আপনি দেখা হবে আবার। থ্যাংক ইউ ভাই। খুব কাছাকাছি তুমি আমি আছি, নিঃশ্বাসে খুঁজে পাই বিশ্বাসের ছোঁয়া, তোমার আমার প্রেম বিশুদ্ধ সরোবরে অবগাহনে ধোঁয়া। খুব কাছাকাছি তুমি আমি আছি, নিঃশ্বাসে খুঁজে পাই বিশ্বাসের ছোঁয়া। ঠিক আছে, তুমি নেক্সট টাইম ট্রাই করো আবার। ও আমার বাংলা মা তোর আকুল করা রূপের সুধায়, হৃদয় আমার যাই জুড়িয়ে যাই জুড়িয়ে। ও আমার বাংলা মা তোর। কি কষ্ট হচ্ছে দেখছেন, ঠিক আছে নেক্সট টাইম চেষ্টা করো তুমি। কিশোন্দানে যাই সেখানে আমি, কিশোন্দানে যাই সেখানে মনের মা নুষ যেখানে, আদার গড়ে জ্বলছে বাতি, আদার গড়ে জ্বলছে বাতি দিব। আধুনিক কোন গান পারেন কি? আধুনিক শিল্পী? আচ্ছা 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 আচ্ছা, আধুনিকও গাইতে হবে কিন্তু শুধু ফোক দিয়ে। নেক্সট টাইম আপনি আধুনিক শিখে এসেন, একটা দুই একটা আধুনিক শুধু এই দুটো গান তো হবে, আধুনিকও জানতে হবে বিভিন্ন গানগুলির মধ্যে থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ আশিক। থ্যাংক ইউ। কি অবস্থা, আপনি পেয়েছেন? না, ওই স্কেটও দেন নাই। কি বললেন জাজরা? না, ও বলছে নেক্সট টাইম আধুনিক গান জনমে বিদায় সন্ধ্যা বেলা, আমি দাঁড়ায় রহিনু এপারে, তুমি ও পারে ভাসালে ভেলা মনে পড়ে। আপনাকে আরো প্র্যাকটিস করতে হবে। খাদেও কিন্তু গলা যাচ্ছে না, আপনার বেসটা সামহাও ভেঙে আছে আর কি। হ্যাঁ, তো আপনি আসেন আসেন এদিকে আসেন। আজকের পারফরম্যান্স আপনি কনফিডেন্ট ছিলেন না। হ্যাঁ, আপনার গলার কারুকাজগুলো আছে,
আপনি বেসে নামতে পারছেন না কেন? কি আজ ঠান্ডা লেগেছে বা কোনো কিছু? হ্যাঁ সেটাই হবে। ঠিক আছে, কংগ্রেচুলেশন। থ্যাংক ইউ স্কুল। ধনু ধান্য পুষ্পে ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের। তাসমিয়া, কোন স্কেল থেকে ধরেছো তোমার জানা আছে? তুমি যে স্কেল থেকে ধরেছো তুমি শেষ পর্যন্ত যেতে পারবা? আমি জানা নেই। তুমি গান শিখো নাই না? জি না। নেক্সট ইয়ার আবার দেখা হবে। খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, আমি ধরতে পারলে মন মেরি ধর। গান শিখছো কখনো? জি। হ্যাঁ জি। কতদিন থেকে গান শিখো? আমি 5 years 6 years এরকম। 5 years 6 years এ গান শেখার তো জিনিসটা পাচ্ছি না তোমার কাছ থেকে। তবে আজকে থেকে তুমি প্র্যাকটিস শুরু করো, নেক্সট ইয়ারে আমি তোমাকে আরো ভালো দেখতে চাই। ঠিক আছে? জি। থ্যাংক ইউ। বলেছে যে নেক্সট ইয়ারে আর একটু প্র্যাকটিস করে আবার নেক্সট ইয়ারে ট্রাই করতে। নার্ভাস ছিলাম সেই জন্য। খাঁচার ভিতর চিন পাখি কেমনে আসে যায়, আমি ধরতে পারলে মন বেরি ধরতে পারলে মন বেরি দিতাম পাখির পায়ে কেমনে আসে যায়। আধুনিক গান গাওয়া হয়? জি। শুনি কথা বলো না বলো হগো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে রইব, আমিও ভাগিনী শুধু যে তোমারি, যতই ব্যথা দেবে সইব, ছায়া হয়ে তবু পাশে রইব, ও ছায়া হয়ে তবু পাশে রইব। কাম হিয়ার। যদি আধুনিক গান হয় বাংলা উচ্চারণ যেন ঠিক হয়। ঠিক আছে, কংগ্রেচুলেশন। কি অপরূপ রূপে মা তোমায় হিরিনু পল্লি জননী, কি অপরূপ রূপে মা তোমায় হিরিনু পল্লি জননী, ফুলে ও ফসলে কাদা মাটি জলে ঝলমল করে লাবণী, হিরিনু পল্লি জননী, কি অপরূপ রূপে মা তোমায় হিরিনু পল্লি জননী। কি একটা আধুনিক গান শোনান তো। আধুনিক একটু সময় নিয়ে ভেবে শুরু করো। একটা গানের প্রিপারেশন না, ও ডিসাইড করতে পারছে না কোনটা গাইবে। আর একটা রবীন্দ্রসঙ্গীত ঠিক করে আসছো বাকি। এমনিতে আধুনিক গান জানো? আধুনিক গান করি। হ্যাঁ করো, একটা দু লাইন গাইলেই হবে, পুরোটা গাওয়ার দরকার নেই। ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে
আমি মন ভেজাব ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে, ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে। আমি মন ভেজাব ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। অনেক ভালো লাগছে, অনেক ভালোবাসি 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 এই সুরে কাছে দূরে জলে স্থলে বাজায় বাজায় বাসি ভালোবাসি ভালোবাসি আকাশে কার বুকের মাঝে ব্যথা বাজে দিগন্তে কার কালো আঁখি আঁখির জয়েস। আপনি কিন্তু গানটার মধ্যে সেই আবেগটা দিতে পারেন, গান তো শুধু সুরে গেয়ে যাওয়া নয়, গানের মধ্যে ঢুকতে হবে, সেটা আপনি পারছেন না। কেন পারছেন না? কারণ আপনি প্র্যাকটিস করছেন না। আপনি বরং একটু প্র্যাকটিস করে আগামী বছর আবার আসেন। ওনারা বলছে তো একটু আবেগের দরকার, বলো যে চর্চা রাখো, অনেক সুন্দর গাইতে পারো, কয়েকবার আসতে পারবো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, আমি আমি বাইব না, আমি বাইব না মোর খেয়া তরি এই ঘাটে গো। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, চুকিয়ে দেব বেচা কেনা মিটিয়ে দেব গো, মিটিয়ে দেব লেনা দেনা বন্ধ হবে আনা গোনা এই হাটে। তখন আমায় নাই বা মনে রাখলে তার আর পানে চেয়েছে, নাই বা আমায় ডাকলে। যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে। গান প্রথাগত ভাবে শিখেছেন কখনো? শিখেছিলাম শান্তিনিকেতনে, কোরাস সকলের সঙ্গে। আপনি কি শান্তিনিকেতনে লেখাপড়া করেছেন? হ্যাঁ, আচ্ছা। আমার আব্বা সৈয়দ মুস্তফা আলী ওখানে প্রফেসর ছিলেন। আপনি সৈয়দ মুস্তফা আলীর সন্তান? জি। সৈয়দ মুস্তফা আলী তো বাংলা সাহিত্যের দিকপাল, আমাদের মানে সকালবেলা তার নাম স্মরণ করা উচিত এরকম লোক। থ্যাংক ইউ। এবং রবীন্দ্র সাহিত্যের উপরে তার মতো অগাধ পাণ্ডিত্য খুব কম মানুষেরই আছে। বাংলাদেশের গান গান তো একটা চেষ্টা করতে পারি। আমি নিজের মনে নিজেই যেন গোপনে ধরা পড়েছি, কোন খেয়ালে কে আমারে, কোন খেয়ালে কে আমারে হারিয়ে ফেলেছি। মোশাররফ, আপনার একটা অসাধারণ কণ্ঠ আছে, বেস আছে, যেটা খুব কম গায়কের আছে। কিন্তু আপনি নিয়মিত গান করেন না, আপনি শখে গান। কম্পিটিশনে গাইতে হলে আপনাকে বসে রেয়াজ করে তৈরি হয়ে তারপরে আসতে হবে। হ্যাঁ, সেইটাকে একটু করতে হলে আপনাকে নিয়মিত গান নিয়ে বসতে হবে। হ্যাঁ, আসুন তাহলে। ধন্যবাদ। ওয়েল, আমি ইয়েস কার্ড পাইনি। ভালো লাগছে, খুবই সুন্দর পরিবেশ, সবাই আসছে। এটা প্রবাসী শিল্পীদের জন্য একটা খুব সুন্দর ফোরাম এবং সবাইকে এটা একটা উৎসাহিত করছে, এবং আমি মনে করি এটা একটা সাংস্কৃতিক দিক থেকে একটা বিশাল ভূমিকা পালন করছে। কারণ এখানে আমরা একটা, এখানে যারা থাকেন তারা একটা বিজাতীয় পরিবেশে থাকেন, বাংলা সংস্কৃতিকে ধরে রাখার স্কোপ কম। কিন্তু এখানে এই যে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এটাতে করে এক নতুন প্রজন্ম এবং আগের প্রজন্মের কথা বলবো সবার জন্য, এটা আমি মনে করি একটা, যেটা বললাম, একটা ভালো একটা প্ল্যাটফর্ম। আমি এটার আরও উন্নতি উত্তরোত্তর কামনা করছি।
ভালো লাগে জ্যোৎস্না রাতে মেঘ হয়ে আকাশে ভাসতে, ধানের শীষে বাতাস হয়ে দিশানির মন ছুঁয়ে যেতে। দেখুন একটা নর্মাল একটা ফোক গান করেন কিন্তু কোনো কম্পন দেওয়ার দরকার নেই, প্লেন গান প্লেন প্লেন। আচ্ছা আধুনিক করেন, কামানোর দরকার নেই, জাস্ট স্ট্যান্ডের নোটটা আমি দেখব, কামানোর দরকার নেই। কি করে বলিব আমি, কি করে বলিব আমি, আমার মনে বড় জ্বালা, মনে বড় জ্বালা। এই জ্বালাটাই যদি হৃদয়ের থেকে আসতো না পাগল হয়ে যেতাম। আছে জিনিস আছে, আপনি আসেন। ভালো লাগছে অনেক, প্রত্যেকদিন সকালে রাত্রে এখন প্র্যাকটিস করতে হবে, ওনারা যা যা বলেছেন সেগুলো নিয়ে আমাকে প্র্যাকটিস করতে হবে, এটাই। ওরে লাখে উড়ে যাকে যাকে, লাখে উড়ে যাকে যাকে, দেখিতে সুন্দর কবুতর, দেখিতে সুন্দর জালালি কই তোর, জালালের জালালি কই তোর, ঝর্ণার পারে আসে বাবার প্রথম কাহিনী, গাই বইতে আসিতেছে জমজমের পানি বাবারে, জমজমের পানি, সোনার কইয়ার মাগুর জানিবাসে কুহার বিত্তর বাবারে, কুহার বিত্তর জালালি কই তোর বাবাজির। এই গানটা গীতিকার সুরকার নাম জানেন? হ্যাঁ, গীতিকার সুরকার কে? হামিদ, আব্দুল হামিদ। আব্দুল হামিদ অসম্ভব বড় একজন মহাজন, আমাদের দেশের বহুত বিখ্যাত একজন গায়ক। কথাটা কিন্তু এইভাবে মনে হচ্ছিল, একটু দেখুন তো, লাকেই উড়ে না ওরে ঝাঁকেই উড়ে আকাশ জুড়ে, দেখতে কি সুন্দর জালালের জালালি হইতোর বাবাজির, জালালি হইতোর। একটু আর একটু বোল দিয়ে গান না, বাউল গান তো, আর একটু বোল দিয়ে গান। আরেকবার ট্রাই করেন, আরেকটা গান করেন নাকি? যার শরণের দুলাই একবার লাগিলে হাবিয়ার আগুন নিমে গো যায়, নবীজি আমার গড়াইয়া সংসার গুমায় সোনার মদিনা। এটা কি তালের গান আপনি গাচ্ছেন যে? কি তালের গান গাচ্ছেন? তালটা কি? তালটা কি? দাদরা না কাহারবা না কি? না না কারবা, কারবা কয় মাত্রা কালখানটা? না না জানা নেই সঠিকটা। কম্পিটিশনের জন্য আপনি কতটুকু প্রস্তুত সেটি এখন প্রশ্নের, তবে আমাদের চোখে সেটা হচ্ছে না আর কি পাচ্ছি। এইবারের মতন হবে না, আপনি নেক্সট টাইম আসেন। তুমি কোন বাদেশে এ রইলা রে দয়াল চান, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ, তোমায় না দেখলে বাঁচে না আমার প্রাণ। তুমি ঠিক আছে, ওরে মিলন হবে কত দিনে, এই ধরনের একটা গান দিও, চটকা দাও। মিলন হবে কত দিনে আমার মনের মানুষের রোশনে, আমার মনের মানুষের রোশনে। বাচ্চা মানুষ এনকারাইজ যদি দরকার আমাদের, যদি গ্রুমিং করলে সে আসবে কিনা, যদি গান শেখানোর পরে শিখে গান গাইতে পারবে, আপনি পারবে? পারবে, দিয়ে দেবো, দিয়ে দেবো। ডান আসো এদিকে, তারার মাঝে খুঁজে নেব আমরা। কেমন লাগে? খুব ভালো, আমি বিদেশের মাটিতে বাংলাদেশের গান গাইতে পেরেছি, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। কি কি বললো বিচারকরা? আরো ভালো করে শিখতে বললো, অনেক
তাল দিয়ে গান গাইতে বলল। খুঁজে নেব যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ মুক্তি সেনা, দে না তোরা দে না সে মাটি আমার অঙ্গে মাখিয়ে দে না। আমি অন্য আরেকটা গান শুনলাম দেখি। যারে ঘর দিলা সংসার দিলা রে, যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে, যারে ঘর দিলা সংসার দিলা রে, যারে ঘর দিলা সংসার দিলা রে, তারে বৈরাগী মন কেন দিলা রে, তারে কেন বিরতি এখন? কি সুন্দর গান শুনছিলাম আমরা। আচ্ছা ঠিক আছে দর্শক মন্ডলী, আপনাদের কাছ থেকে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, চোখ রাখুন এনটিভির পর্দায়। প্রিয়জনদের কাছ থেকে বিচ্ছিন্ন এই প্রবাস জীবন একাকিত্বের কষ্ট কমিয়ে দিতে পারে ফেলে আসা প্রিয় মানুষদের মুখে। আপনার একটি ছোট্ট উপহার ফুটিয়ে তুলতে পারে তাদের মুখে সেই হাসি। উৎসব.com এর ওয়েবসাইটে রয়েছে নানা রকমের উপহারের বিপুল সম্ভার, লগ ইন করে বেছে নিন তার যে কোনো একটি, ক্লিকেই পৌঁছে যাবে আপনার উপহার দেশে ফেলে আসা প্রিয়জনের কাছে, আর তাদের হাসি আপনাকে দেবে পরম সুখ। উৎসব.com, দূরে থেকেও অনেক কাছে। শুনো লকার থেকে একটু ব্লু সাফারের জুয়েলারিটা নিয়ে আসবে, ব্লু শাড়িটা পড়ছি তো। যা সেটা তো ড্রাই ওয়াশ হয়ে গেছে, একটু নিয়ে আসবে প্লিজ? ঠিক আছে। আর কিছু ডিসপোজেবল প্লেট গ্লাসও তো লাগবে, একটু আনবে প্লিজ? ঠিক আছে। এই বাসের ফুলগুলো সব, ফুলগুলো তো শুকিয়ে গেছে, একটু ফুল নিয়ে আসবে। ফুল? ওহো, খাবারটাও তো আনতে হবে। আরে বাবা, আমি তো মানুষ একটা, আর কি কি করব। উৎসব কেটারিং এ অর্ডার করলে শহরের সেরা খাবার পৌঁছে যাবে আপনার দরজায়। এমন খাবার ঘরে হয় না, তাই আপনার যে কোনো উৎসবে উৎসব কেটারিং এ অর্ডার করুন, নির্ঝঞ্ঝাট পরিবেশনায় অতিথি আপ্যায়ন করুন। Credit scores impact our lives in dramatic ways every day. That three-digit number can dictate your insurance rates, your interest rates on cars and homes, even your ability to get a job. In today's economy, most Americans are afraid of their credit score and also the potential threat for identity theft. The truth is, 8 out of 10 credit reports contain errors, and the average credit score is a 670. Over your lifetime, a higher credit score can save you hundreds of thousands of dollars. And identity theft is the fastest growing crime in the United States. Yet, with the right information and prevention, you can avoid the threat. Credit Forget It will provide you with your credit score and a pathway to increase your credit profile. And our Identity Theft Protection Services will give you the peace of mind you need. Help us help you today towards a pathway of security and financial freedom. Visit our website or give us a call and let us give you a complimentary review of your credit profile. Thank you. দর্শক, বিরতির পর আবার আমরা ফিরে এলাম স্টার সার্চ ইউএসএ 2012 অডিশনের দ্বিতীয় পর্বে। চলুন এখন আমরা শুনি এবারের অডিশনে অংশ নেয়া আরো কিছু প্রতিযোগীর গান। ও ফরানোর তাল তো বাই, সিডি দিলাম পত্র দিলাম নোয়াইলা কিল্লাই। ও ফরানোর তাল তো বাই, সিডি দিলাম পত্র দিলাম নোয়াইলা কিল্লাই।
শনিবার দিন